দীপাবলির উৎসব শুরু হয় ধনতেরাস দিয়ে, শেষ হয় ভাতৃদ্বিতীয়া দিয়ে। 29 অক্টোবর 2024 তারিখে ধনতেরাস বা ধনত্রয়োদশী উৎসব পালিত হবে। ধনতেরাস 2024-এর পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিন। ত্রয়োদশী তিথি শুরু হবে 29 অক্টোবর 2024 12:01 এবং ত্রয়োদশী তিথি শেষ হবে 30 অক্টোবর 2024 ভোর 2:45। ধনতেরাস পুজোর মুহূর্ত 29 অক্টোবর 2024 সন্ধ্যে 7:27 থেকে 9:16 পর্যন্ত। প্রদোষকাল অক্টোবরে 29 অক্টোবর 2024 ছটা বেজে 37 থেকে 9:16 পর্যন্ত। বিশ্বভাকাল 29 অক্টোবর 7:27 থেকে 9:16 পর্যন্ত। ধনতেরাস এবং দীপাবলি উপলক্ষে আমাদের দেশে বিশেষ কেনাকাটার গুরুত্ব রয়েছে। অনেকেই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। ধনতেরাসের শুভ সময় সাধারণত অনেকেই বাড়িতে কিছু জিনিস কিনে আনেন। কেউ সোনা, রূপা বা বিভিন্ন ধাতব পাত্র কেনেন, কেউ কেনেন যানবাহন, কাপড় জামা, কেউ জমি ইত্যাদিতে বিনিয়োগ করেন। এ সময় অনেকে বাড়িতে লক্ষ্মী ও ধনকুবেরের পুজো করেন ধুমধাম করে। তবে এই সময় কিছু বিশেষ জিনিস বাড়িতে নিয়ে আসা অর্থাৎ ধনতেরাসে কেনাকাটা করাকে অনেকেই শুভ বলে মনে করেন। ধনতেরাসের দিন কিছু না কিছু কেনার রীতি রয়েছে। তবে রাশি অনুযায়ী কী কী জিনিস কেনা শুভ তা জেনে নিন। ধনতেরাস উপলক্ষে রূপোর জিনিস কিনতে পারেন মেষ জাতকেরা। রূপোর পাত্র কিনলে সবচেয়ে বেশি ভালো হয়। বিশ্বজাতকেরা রৌপ্য মুদ্রা কিনতে পারেন, এছাড়া কাপড় কেনার কথাও ভাবতে পারেন তারা। ধনতেরাসে পিতলের পাত্র কেনা মিথুন জাতকদের জন্য শুভ। কর্কট রাশির জাতকেরা ধনতেরাসে যে কোনো সাদা জিনিস কিনতে পারেন অথবা রৌপ্য মুদ্রাও কিনতে পারেন। সিংহ জাতকেরা ধনতেরাসে গাড়ি কিনতে পারেন, এছাড়াও গয়নাও কিনতে পারেন। ফ্ল্যাট, জমি বা গয়না কেনার কথা ভাবলে এটাই সেরা সময়। ধনতেরাসে কিনে ফেলুন এগুলি। ধনতেরাসে ঝাড়ু কেনা তুলা জাতকদের জন্য শুভ, এছাড়া গয়না কিনতে পারেন। বৃশ্চিক জাতকেরা ধনতেরাসে মশলা কিনতে পারেন রান্নাঘরের জন্য, এছাড়াও পাত্র কিনতে পারেন। হলুদ রঙের জিনিস যেমন হলদে কাপড় বা সোনার দ্রব্য কিনতে পারেন ধনতেরাসে। লক্ষ্মী গণেশের মূর্তি ধনতেরাসের দিন কেনা শুভ, তাই এদিন মকর জাতকেরা এই মূর্তি কিনতে পারেন। লক্ষ্মী গণেশের মূর্তি পাশাপাশি একটি রৌপ্য মুদ্রাও কিনতে পারেন কুম্ভ জাতকেরা। সোনা বা পিতলের দ্রব্য কেনা এই সময় শুভ। মীন জাতকেরা সেটি কিনতে পারেন ধনতেরাসে। এখন জেনে নিন দীপাবলিতে এমন কিছু জিনিস দেখা যা আপনার জীবনে শুভ লক্ষণের সংকেত এনে দিতে পারে। শাস্ত্র অনুসারে এই জিনিসগুলি কি যা দেখা পাওয়া উপকারী বলে মনে করা হয়, আসুন জেনে নেওয়া যাক। পণ্ডিতরা বলেন টিকটিকি প্রতিদিন বাড়ির দেওয়ালে দেখা যায়, তবে ধনতেরাস থেকে ভাইফোঁটা পর্যন্ত 5 দিন অদৃশ্য থাকে। কিন্তু যে বাড়িতে ধনতেরাস বা দীপাবলির রাতে টিকটিকি দেখা যায় সেখানে এটিকে মহালক্ষ্মীর আগমনের লক্ষণ মনে করুন। এই দিন টিকটিকি দেখলে আপনি সারা বছর অর্থ সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং জীবনের সমস্ত সমস্যা দূর করতে শুরু করবে। নিজের মনের ইচ্ছা জানাতে বাড়ির দেওয়ালে টিকটিকি দেখলে সঙ্গে সঙ্গে মন্দিরে বা বাড়ির পূজোস্থল থেকে রাখা কুমকুম চাল নিয়ে এসে দূর থেকে ওম মহালক্ষ্মায় নমো বলে টিকটিকির উপর ছিটিয়ে দিন। এটি করার সময় আপনার মনের যে কোনো ইচ্ছা মনে মনে বলুন এবং তা যাতে পূরণ হয় সেই কামনা করুন। এটা বিশ্বাস করা হয় যে টিকটিকি একটি পূজনীয় প্রাণী এবং এর পুজো করলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। পূজোর পর কুমকুম এবং চাল একটি লাল কাপড়ে রেখে 3টি গিট বাঁধুন এবং আপনার টাকা রাখার জায়গায় রাখুন। আর পোষ্য নক্ষত্র এলে ধূপকাঠি দেখিয়ে পুজো করুন, করে আপনি মহালক্ষ্মীকে প্রসন্ন করবেন। বেড়াল দিতে পারে শুভ সংকেত। আমাদের দেশে এমন অনেক বিশ্বাস রয়েছে, যদি সাধারণ দিনে বেড়াল দুধ পান করার পর আপনার রান্নাঘর থেকে চলে যায় তাহলে আপনি তা বরদাস্ত করবেন না।
কিন্তু দীপাবলিতে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে প্রবেশ করে এবং আপনার বাড়িতে রাখা দুধ পান করে, তবে এটি দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ। পেঁচাও দিতে পারে শুভ সংকেত। মা লক্ষ্মীর প্রিয় বাহন পেঁচা। দীপাবলির দিন বা রাতে পেঁচা যদি পূর্ব দিক থেকে ডাকতে ডাকতে আসছে দেখেন, তাহলে বুঝবেন ভালো সময় আসছে। সারা বছর গৃহে অর্থ ও শস্যের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। নেকেড মল ইঁদুরের লক্ষণ। আপনি আপনার বাড়িতে নেকেড মল ইঁদুর দেখে থাকবেন। তারা দেখতে ইঁদুরের মতোই। এটি বিশ্বাস করা হয় যে তাদের ঘরে দেখা খুব শুভ লক্ষণ। ধনতেরাস উৎসবে সোনা রূপার মতো মহামূল্যবান ধনরত্ন কিনে ঘরে আনার রীতি প্রচলিত। শুধু মূল্যবান ধাতুই নয়, বহু ধরনের সাধারণ সামগ্রী কিনেও ঘরে আনার রীতি রয়েছে। তবে জানেন কি, এই ধনতেরাসে দিন কিছু জিনিস কেনা একেবারেই শুভ নয়। কোন কোন জিনিস এমন দিনে ঘরে আনা শুভ নয়, চলুন আজ তা জেনে নিই। প্রথমত স্টিলের জিনিস। ধনতেরাসের দিন স্টিলের বাসন কিনতে বারণ করছেন বিশেষজ্ঞরা। শাস্ত্রজ্ঞদের মতে স্টিলের বাসন কেনার শুভ দিন এটি নয়। বাসন কিনতে হলে তামা বা ব্রোঞ্জের জিনিস কেনা শুভ। দ্বিতীয়ত কাঁচের জিনিস। জ্যোতিষশাস্ত্র মতে কাঁচের সম্পর্ক রাহুর সঙ্গে রয়েছে, তাই ধনতেরাসের শুভ দিনে কাঁচের জিনিস কিনতে বারণ করছেন বিশেষজ্ঞরা। এতে ঘরে নেগেটিভাচক প্রভাব পড়ে। ধনতেরাসের দিন তেল কেনা শুভ নয়, এমনই মত শাস্ত্রজ্ঞদের। এতে দেবী রুষ্ট হন বলে মনে করা হয়। যদি ধনতেরাসের দিন ঘি বা তেলের প্রদীপ জ্বালান, তাহলে তার জন্য প্রদীপ আগে থেকেই কিনে আনুন, সেদিন তেল কিনবেন না। পঞ্চমত লোহা কিনবেন না। ধনতেরাসের দিন কোনো লোহার জিনিস কেনা বারণ। এমন দিনে ঘরে লোহার জিনিস আনলে কুপের দেবতা রুষ্ট হতে পারেন, তাতে ঘরে উতাল পাতাল পরিস্থিতি তৈরি হতে পারে। ধনতেরাসের দিন কেনাকাটার শুভ সময় ত্রিপুষ্কর যোগে। এই ত্রিপুষ্কর যোগে 29 অক্টোবর সকাল 6:32 থেকে 30 অক্টোবর বেলা 10:30 পর্যন্ত রয়েছে শুভ সময়। এই ছিল ধনতেরাস সম্পর্কিত কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি এগুলি আপনাদের কাজে লাগবে। কতটা উপকার পেয়েছেন অবশ্যই জানাবেন, এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।